বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী বিপাকে পড়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির শরণাপন্ন হয়েছেন। কেন হয়েছেন তার কারণ হচ্ছে যে সুব্রমণিয়াম স্বামী রাজ্যসভার সাংসদ, তার সঙ্গে বিজেপির সম্পর্ক কিন্তু খুব ভালো নয়। তিনি বিজেপি দলের সাংসদ ঠিকই, তিনি মন্ত্রী হতে পারেননি, বিজেপির অর্থমন্ত্রী হতে চেয়েছিলেন এর আগে। তার ফলে তার সঙ্গে বিজেপির যারা কর্তা ব্যক্তি, বিশেষ করে নরেন্দ্র মোদীর কিন্তু আদায় কাজ করা অবস্থা, এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি বারবার কিন্তু সোচ্চার হন। তিনি চিঠি লেখেন, টুইট করেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবারে 45 মিনিট ধরে অভিষেক ব্যানার্জির দিল্লির আবাসে গিয়ে। এবং তারপর তিনি টুইট করে বলেছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে অপদার্থ, তিনি কোনো কাজ করতে পারেন না, তিনি ব্যর্থ, তিনি কাশ্মীরের থেকে শুরু করে তিনি সমস্ত কাজে তিনি ব্যর্থ, অর্থনীতিতে ফেল। এইটা তিনি বলার পর একেবারে জিনিসটা সম্মুখ সমরে চলে এসেছে। এবং বিজেপি সূত্রের যেটা খবর সেটা হচ্ছে সুব্রমণিয়াম স্বামীর রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। এপ্রিলের পর তাকে কিন্তু আর বিজেপি সাংসদ পদে প্রার্থী করবে না। এখন তিনি কি করবেন? তিনি একজন নামকরা আইনজীবী, তিনি অর্থনীতির অধ্যাপক, তিনি আমেরিকা থেকে পিএইচডি করেছেন, MIT-তে পড়াশুনো করেছেন, সবই ঠিক আছে। কিন্তু তার এই যে নানা সময়ে বিজেপির সমালোচনা করা, বিজেপি কিন্তু আর তাকে রেয়াত করবে না। বিজেপি আর তাকে কিন্তু সুব্রমণিয়াম স্বামীকে আর রাজ্যসভাতে পাঠাবে না। এখন রাজ্যসভায় যদি না যেতে উনি পারেন, তাহলে ওনার রাজনৈতিক যে ইন্টিগ্রিটি, রাজনৈতিক যে ক্ষমতা, সেটা কমে যাবে। উনি আইনজীবী ঠিকই আছেন, উনি কট্টর হচ্ছেন হিন্দুবাদী, উনি RSS-এর কট্টর একদম মানুষ, এবং উনি রাম মন্দিরের জন্যে দীর্ঘদিন মামলা করেছিলেন, উনি এরকম অনেক মামলা করেন। এবং উনি এইখানকার সংখ্যালঘু মানুষদের যাতে ভারত থেকে অন্য জায়গায় চলে যায়, এসব নানা রকম ওনার তর্ক বিতর্ক নীতি এ সমস্ত সব আছে। এবং উনি বহু মামলা করেছেন, উনি আবার একটা মামলা করছেন বলেছেন করবেন বলেছেন এই যে এয়ার ইন্ডিয়াকে যে বিক্রি করে দেওয়া হয়েছে টাটাকে, এয়ার ইন্ডিয়া, তাতে বলছে যে স্টেট গভর্নমেন্ট মাত্র 2,000 কোটি টাকা পেয়েছে, বাকি 15,000 কোটি টাকা তো ব্যাংকের লোন, কেন তাহলে এত কম টাকায় দেওয়া হলো। এইসব নানা রকম বক্তব্য দিয়ে তিনি কিন্তু মামলা করতে চলেছেন। এবং উনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন, এবং রাজনৈতিক সূত্রের খবর তিনি তৃণমূলের দলের পক্ষ থেকে তিনি রাজ্যসভায় যেতে চান, তিনি সেই ব্যাপারেই তিনি আলোচনা করতে গেছিলেন, এটাই হচ্ছে মূল কথা। এর বাইরে আর কী কী আলোচনা হয়েছে আমরা তার ভেতর ঢুকছি না, আমরা কিছু কিছু খবর পেয়েছি, কিন্তু আমরা এইটুকু অন্তত জেনেছি যে পলিটিক্সে কিন্তু ভেসে থাকতে গেলে আইদার রাজ্যসভা, অর লোকসভা, অর বিধানসভা অথবা মন্ত্রী কোনো না কিছু একটাতে থাকতেই হবে, না থাকলে কিন্তু তার গুরুত্ব সেরকম থাকবে না। তাই সুব্রমণিয়াম স্বামী এখন লাস্ট রিসর্ট হিসেবে তিনি মমতা ব্যানার্জিকে ধরেছেন। এবার মমতা ব্যানার্জি কী করবেন না করবেন সেটা তার ব্যাপার, তিনি তো অনেকই, তিনি তো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও বাংলা থেকে রাজ্যসভার মেম্বার করেছেন, করতেই পারে। সুব্রমণিয়াম স্বামীর মতন একজন ইন্টিগ্রিটি আছে, শক্তিশালী বক্তা, তাকে যদি রাজ্যসভায় তৃণমূল মেম্বার করে তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, রাজনৈতিকভাবে উনি হিন্দুত্ববাদী, উনি RSS-এর লোক, এসব প্রশ্ন উঠবে, কিন্তু মানুষ হিসেবে, কিন্তু ক্ষমতাসম্পন্ন নীতিবাগিস মানুষ হিসেবে কিন্তু সুব্রমণিয়াম স্বামীর ভারতবর্ষে কিন্তু একটা সম্মান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। তিনি যেভাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে যে বারবার তিনি চিঠি দেন, দিয়ে ভুল ধরিয়ে দেন, এবং নানা সময়ে যে সমস্ত কথা তিনি বলেন, সেই কথা বলার কিন্তু ক্ষমতা কারণ নেই। কিন্তু এটাও আবার আরেক দিক দিয়ে দেখার যে নরেন্দ্র মোদী কোনো রিয়্যাক্ট করেন না, বা বিজেপি থেকে কিন্তু সুব্রমণিয়াম স্বামীকে কোনো রকমভাবে হেকেল করা হয় না, বা তার প্রতিবাদ করা হয় না, তাকে শোকজ করা হয় না যে আপনি কেন এই সমস্ত কথা বলছেন। এখন জিনিসটা চলে গেছে একদম এতে খাদের কিনারে, সুব্রমণিয়াম স্বামী এপ্রিল মাসের পর তাকে রাজ্যসভার মেম্বার হতেই হবে, তার জন্যে তিনি যা করার করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, নমস্কার।
বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।